সুস্থ থাকতে সকালে ঘুম থেকে উঠে যেই পাঁচটি খাবার খেতে হবে সকালবেলা ঘুম থেকে ওঠার পর সবার আগে কি খান আপনি চা কিংবা কফি কিন্তু তারপরে সারাদিন ক্লান্তি বোধ করেন ঘুম পায় অসময়ে সকালের কলেজের ক্লাসে বা অফিসের মিটিংয়ে মন বসে না সকালে কোন ধরনের খাবার খাওয়া উচিত সেই সম্পর্কে পরামর্শ দিচ্ছে আমেরিকার ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশন তারা তাদের গবেষণাপত্রে পাঁচটি খাবারের নাম উল্লেখ করেছেন তবে হ্যাঁ সেই সঙ্গে আপনার প্রিয় চা ও কফি খেতে পারেন কিন্তু সাথে এই পাঁচটি খাবারও খাবেন প্রথমেই হচ্ছে আপেল প্রবাদে রয়েছে রোজ একটি করে আপেল খেলে নাকি আর ডাক্তারের চৌকাট মারাতে হয় না কথাটা নেহাত ভুল নয় প্রতিটি আপেলে মোটামুটি তেরো গ্রাম করে প্রাকৃতিক শর্করা থাকে এই শর্করা কোনো কাজে মনোযোগ দিতে সাহায্য করে ডাক্তাররা বলেছেন সকালে ঘুম থেকে উঠেই যদি কোনো কাজে মনোযোগ দিতে হয় তাহলে ঘুম থেকে উঠার পরে একটা আপেল খাওয়া উচিত ডিম ওমেগা থ্রি ফ্যাটি ও প্রোটিনে পরিপূর্ণ ডিম আপনাকে সারাদিনের উপযোগী এনার্জি সরবরাহ করে কাজে ব্রেকফাস্টে অবশ্যই ডিম খান একটি সিদ্ধ অমলেট পটস যেভাবে আপনার পছন্দ মৌসাম্বি এমন একটি ফল যাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে সকাল বেলায় যদি ভিটামিন সি প্রবেশ করে আপনার শরীরে তাহলে তা একদিকে যেমন আপনার সচেতনতা বৃদ্ধি করে তেমনি বাড়ায় আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কাজেই ঘুম থেকে ওঠার পর খেয়ে নিন একটি মৌসুমী লেবু মধু মধুর অঢেল উপকারিতার কথা ইতোমধ্যেই জেনে ফেলেছেন আপনারা মধু ও আপেলের মধ্যে প্রাকৃতিক শর্করার ভান্ডার কাজেই সকালেই যদি কয়েক চামচ মধু খেয়ে নিতে পারেন সারাদিনই কর্মচঞ্চল থাকতে পারবেন ওটো জিনিসটি এখনও বাঙালিদের খাদ্য তালিকায় তেমনভাবে জায়গা করে নিতে পারেনি কিন্তু এটি অত্যন্ত উপকারী একটি খাবার এই খাবার খেলে শরীরের মেটাবলিজম বৃদ্ধি পায় ফলে ক্লান্তি আসে না তাছাড়া ওটু প্রচুর পরিমাণে ফাইবার যোগায় দেয় শরীরে এটি খেলে পেটও ভর্তি থাকে অনেকক্ষণ